সোহানা মির্জা নাভানকে সকাল সকাল তার রুমে ডেকেছেন, সারা রাত ইনা আর জায়ানের কথা ভেবে। ভোর রাতের দিকে শুয়েছিল নাভান, মায়ের ডাকে ঘুম ঘুম চোখ মুখ নিয়ে সোহানা মির্জার রুমে আসলো। সেখানে আয়েশা মির্জাও ছিল। সোহানা আদুরে ভঙ্গিতে ছেলেকে কাছে ডাকলেন। নাভানও চুপটি করে মায়ের পাশে বসে। সোহানা গতকালকের কোনো কথাই তুলল না। ঈশানের থেকে সবটা শুনেছেন তারা সবাই, আর মনে মনে আল্লাহর কাছে শুকরিয়া করেছেন তার ছেলেকে অন্ধকার জগৎ থেকে ফিরিয়ে আনার জন্য। নাভান শূন্য দৃষ্টিতে তাকিয়ে রয়েছে। সোহানা গলা খাঁকরি দিয়ে তার দিকে মনোনিবেশ করলেন। ইনায়ার কি খবর, সেখানে কি আছে? নাভান দীর্ঘশ্বাস ছাড়ল, মলিন মুখেই বলে উঠল, আমার জানা নেই, জানা নেই। এভাবে কতদিন যাবে? তোমরা কিছু তো একটা সিদ্ধান্ত নাও। আমি হয়তো তোমাকে সব জানিয়েছিলাম, আর একটা বার ভেবে দেখো তোমরা। আমি ইনায়ার সাথে কথা বলবো। নাভান আচমকাই হাসল, তাৎসল্যের হাসি সেটা। তারপর ম্লান মুখে মায়ের দিকে তাকিয়ে শান্ত গলায় জবাব দেয়, তাকে আর কি বলবে মা, তার মন কি আমাতে আছে? না, আমার কথা কি ভাববে? না, কারণ সে তো আর আমার নেই। অনেক দেরি করে ফেলেছি আমি, বড্ড দেরি। সোহানা মির্জা অবাক হলেন। মায়ের মন যেন আগের সবকিছু ভুলে যেতে চাইছে। মন বলছে এখন সব ঠিক হলে ক্ষতি কি? আয়েশা মির্জা নাভানের এমন হতাশ মন দেখে নিজেও নুয়ে পড়লেন। কি জানি, তার নাতি নাতনির উপর গহন লেগেছে হয়তো। তবে ইনাকে নাভান আবার ফিরে পেতে চাইছে, সেটা যেন তার কাছে অবাক ঠেকল। কানাডায় থাকাকালীন নাভান আগ্রহ করেও ইনায়ার কথা জানতে চায়নি তার কাছে, আছে নাকি গেছে সেটাও না। আর এখন আয়েশার মনের একটা ছোট প্রশ্ন তিনি নাভানকে করেই বসলেন, তাই না কি নতুন করে কারো সাথে ঘর করবে নাকি? আমার তো এই করিম বাড়ির ছোট ছেলেটাকে সন্দেহ হচ্ছে। নাভান জল জল চোখে মা আর দাদুর দিকে তাকালো, আর কিছু না বলে হন হন করে সেখান থেকে বেরিয়ে গেল। সোহানা আর আয়েশা মির্জা বুঝলেন নাভানের সবটাই জানা হয়েছে। সোহানা মির্জা দীর্ঘশ্বাস ছাড়লেন, তার ছেলেকে শেষ সুযোগ দেওয়া দরকার। ইনায়ার কাটা জায়গাগুলো আজকে টানছে প্রচুর, ঔষধ খাওয়ার পর ব্যথাটা কম, সেলাইন চলছে সকাল থেকে। জায়ান এক মুহূর্তেও ইনায়াকে একা ছাড়ছে না, ডাক্তার অবশ্য ইনায়াকে বিকেলের দিকে ডিসচার্জ করতে বলেছে। বাড়িতে খেয়াল রাখলে ধীরে ধীরে সুস্থ হবে ইনা। জায়ান বাড়িতে ফোন দিয়ে বলেছে ইনায়াকে নিয়ে বাড়ি আসছে বিকেলে, এই নিয়েও ইনা অমক পোষণ করছে। তার কথা হলো তাকে হোস্টেলেই ছেড়ে আসতে। জায়ান কিছু না বলে কিছুক্ষণের জন্য বাইরে গিয়েছিল, আর ইনায়ার দুই পাশে রেখে গিয়েছিল দুইজন নার্স। ঘন্টা সময়ের মধ্যেই জায়ান ফিরে আসে, হাতে ছিল অনেকগুলো শপিং ব্যাগ, সাথে কিছু খাবার। জায়ান হাত মুখ ধুয়ে সেই ইনায়াকে নিজ হাতে খাইয়ে দেয়। ইনাও কোনো দ্বিমত পোষণ করে না। খাবার শেষে জায়ান ইনায়াকে শান্ত গলায় বলে ওঠে, এখন ঘুমাও, একটু পরেই বের হব আমরা। আমি করিম ভিলায় যেতে চাইছি না, আমাকে হোস্টেলে দিয়ে আসুন প্লিজ। কেন, সমস্যা কি? আমার প্রচুর কাজ, যেতেই হবে। জায়ান ভ্রু কুচকাল। ইনায়ার ম্লান মুখটার দিকে তাকিয়ে হেসে বলে উঠে, মায়ের জন্য যেতে চাইছো না? তাই তো, ব্যাপার না, আমি সামলে নিব, সেটাও আছে। আসলে ইনা জায়ানের দিকে তাকালো। জায়ানও প্রশ্নবিদ্ধ মুখে তার দিকে তাকিয়ে আছে। ইনা দীর্ঘশ্বাস ফেলল, তারপর হাসি মুখে আবার বলে উঠল, এটা মাসের শেষ দিক, আমার এক ফ্রেন্ডের সাহায্যে একটা কোচিংয়ে জব নিয়েছি, ওর নাম সানিয়া, স্যালারি ভালোই। সানিয়া আর ওর একটা রুমমেট মিলে ভার্সিটির পাশেই তিন রুমের একটা ফ্ল্যাট ভাড়া করেছে। আমিও সামনের মাসে ওদের সাথে জয়েন করব, আমাকে ওদিকে থাকা দরকার আপাতত। জায়ান শুনল পুরো কথা, তারপর অত্যন্ত গম্ভীর মুখে বলে ওঠে, এসবের কি দরকার? তুমি তিথির সাথেই থাকো, মাসে মাসে টাকা বাবা তো দিচ্ছেই, আমি নিজে কিছু করতে চাইছি। জায়ান আর কিছু বলল না। ঘড়ির কাটায় সময় দেখে শপিং ব্যাগ থেকে কালো রঙের সালোয়ার স্যুট বের করে ইনাকে দিল। ইনা জিজ্ঞেস মুখে জায়ানের পানে তাকালে জায়ান তড়িঘড়ি করে বলে ওঠে, যতদিন না সুস্থ হচ্ছ আমাদের সাথেই থাকবে, আর এখন বাড়ি যাবার আগে তোমাকে একটা জায়গায় নিয়ে যাব, তাড়াতাড়ি করো। এই বলে ফাহাদের ফোনে কল দিয়ে বের হয় জায়ান।
ইনায়াও ফ্রেশ হতে চলে যায়। আধ ঘন্টা হতে ইনা বের হয়ে আসে। জায়ান আগে থেকেই রুমে বসা ছিল, ইনাকে দেখে হাসলো। বসা থেকে উঠে ইনা নাক টান দিয়ে মিষ্টি করে বলে ওঠে, মাই ব্ল্যাক কুইন, চলো বিশাল বড় সারপ্রাইজ আছে। ইনা চমকালো, কি জানি সারপ্রাইজ দেবে কে জানে। নিধি মন খারাপ করে বেলকনিতে বসে আছে, এখানে তার দিন কাটছেই না, ফাঁদ পেতে আছে কি করে এখান থেকে বের হতে পারে। করিম ভিলাতে অনেক সিকিউরিটি আছে, এসব ডিঙিয়ে যাওয়া নিধির জন্য আপাতত কষ্টকর। আর যে করেই হোক তাকে মেইন ডোরের চাবি কালেক্ট করতে হবে আগে, তারপর ওই মেয়েরের আস্তানা থেকে পালাবে সে। তখনই কারো আসার শব্দে নিধির ভাবনারা গত হয়। পিছন ফিরে ফাহাদকে দেখে মুখটা আরো অন্ধকার হয়ে যায় নিধির। পালানোর জন্য কি কি প্ল্যান কষলে বলো আমায়, প্রমিস কাউকে বলবো না। নিধি ফাহাদের এমন কথায় রায়বাঘিনীর মতো তার দিকে তাকালো। ফাহাদ দাঁত বের করে তার দিকে তাকিয়ে হাসছে। নিধির প্রচুর রাগ হলো, সে হিসহিসিয়ে বলে ওঠে, ট্রাস্ট মি, একবার এই বাড়ি থেকে বের হলে আপনি আমাকে এই পৃথিবীর কোনো জায়গাতে খুঁজে পাবেন না। ফাহাদ হাসি থামিয়ে মুখ গম্ভীর করল। অতঃপর নিধির সামনে দাঁড়িয়ে শান্ত গলায় জিজ্ঞেস করল, অতীতটা ভুলে কেন যাচ্ছ না তুমি? সামনে তাকিয়ে দেখো কত সুন্দর জীবন তোমার, তোমার আমার সুন্দর একটা পৃথিবী। আমি কিচ্ছু পারবো না ভুলে যেতে, না ভুলতে পারবো অতীত, না আপনাকে মানতে পারবো, না আপনার কাছে করুণার পাত্রী হিসেবে থাকতে পারবো। আমার নিজের প্রতি আমার ঘৃণা লাগে, আমার পুরো শরীর কলুষিত কলঙ্কিত, আমাকে আমার মতো ছেড়ে দিন। ফাহাদ নিধির ঘনিষ্ঠ হলো, অতঃপর ফিসফিস স্বরে বলে উঠল, হেই আমি তো তোমাকে ভালোবাসি সেই প্রথম থেকে, করুণা কেন বলছো, আমাকে মেনে নাও, আমি তোমার কলুষিত কলঙ্কিত সব সয় নিব। নিধি ধাক্কা দিয়ে ফাহাদকে সরিয়ে দেয়, কোনো পুরুষের ছায়া সহ্য হয় না তার। নিজেকে গুটিয়ে নিল ফাহাদ থেকে অনেকটা দূরে। ফাহাদ কিছুক্ষণ অবাকের দৃষ্টিতে তাকিয়ে তারপর যেতে যেতে বলে ওঠে, রেডি হয়ে নাও নিধি, ইনায়ার কাছে যাব। হাইওয়ে রাস্তা ধরে ফাহাদের গাড়ি এগিয়ে চলছে। ড্রাইভিং সিটে ফাহাদ আর প্যাসেঞ্জার সিটে নিধি বসে আছে, দুজনেই চুপচাপ হয়ে আছে। প্রায় 40 মিনিটের মতো গাড়ি চলছে, নীরব পরিস্থিতিতে মুখ খুলছে না কেউ। নিধি এক পর্যায়ে অতিষ্ঠ হয়ে বলে উঠে, হসপিটালে যেতে এতক্ষণ লাগে, সত্যি করে বলেন তো, আমায় শুনশান কোথাও নিয়ে মেরে ফেলবেন না তো। ফাহাদ চোরা চোখে একবার নিধিকে দেখে মিনমিন করে বলে ওঠে, তোমাকে তো মারার জন্য আমার ভালোবাসাই যথেষ্ট, শুনশান জায়গা কেন লাগবে। এনিওয়ে তুমি এমন কোনো প্লেসে গিয়ে ভালোবাসায় মরতে চাও নাকি, কি বললেন? নিধি অনেক রেগে ফাহাদের দিকে তাকিয়ে থাকে, কিছু বলে না আর, এই লোক দারুণ ঠোঁট কাটা। ফাহাদ আর নিধিকে কিছু বলে না, দীর্ঘ সময় পার করে পুরান ঢাকার কিছুটা দূরে একটা শুনশান পরিত্যক্ত বাড়ির সামনে গাড়ি থামায় ফাহাদ। নিধি গাড়ি থেকে নেমে লক্ষ্য করে সামনে জায়ানের গাড়ি। নিধি অবাক হয়, ফাহাদ সিরিয়াসলি কোনো শুনশান জায়গায় নিয়ে এলো, এটা তো হসপিটালের মতো লাগছে না। ফাহাদ নিধির ভয় দেখে হাসল, ভেতরে চলো বলেই ফাহাদ হেঁটে সামনের দিকে অগ্রসর হয়। নিধিও তাই করল। ভেতরে যেতে ইনা আর জায়ানকে দেখে তারা। নিধি ইনায়ার কাছে গিয়ে তাকে জড়িয়ে ধরে, ঠিক আছো ভাবি, তোমাকে এমন ডাস্ট হসপিটালে ভর্তি কেন করালো, কি বিষয়? ইনা এত টেনশনের মাঝেও হেসে উঠে। জায়ান ফাহাদকে ইশারা করে ওদের দুজনকে বলে তাদের সাথে আসতে। নিধি আর ইনায়াও তাই করল। ইনা বুঝতে পারছে না ওরা কেন এখানে এনেছে। একটা রুমের মাঝে গিয়ে জায়ান দরজা খুলে, ফাহাদের ছেলেগুলো এখানে শবকটার হাতে মোটারর। ইনা খেয়াল করল গতকালকের ছেলেগুলোকে আধমরা করে ফেলে রাখা হয়েছে। নিধি ছেলেগুলোকে দেখে কাঁপতে থাকে, আচমকা ইনায়াকে জড়িয়ে ধরে সে। ইনায়ার কষ্ট হলেও সহ্য করল। ফাহাদ নিধির কাঁপতে থাকা বাহুতে হাত বুলিয়ে বোঝানোর স্বরে বলে উঠে, লুক নিধি, এদের যা শাস্তি তুমি দিতে চাও দিতে পারো, একবার বলো কি করব ওদের সাথে। নিধি ফুপিয়ে কেঁদে দেয়। ফাহাদের দিকে তাকিয়ে জিজ্ঞেস করে, আপনি কি ওদের দিয়ে আমাকে রেপ করাবেন? তা কেন করব? সবাই অবাক নিধির এমন বাচ্চা কথায়। ফাহাদ হতবাক হল। নিধি উল্টে বলে ওঠে, তাহলে আমাকে এখান থেকে নিয়ে যান।
দেখছেন না ওরা কেমন লোলুপ দৃষ্টি দিয়ে আমার দিকে তাকিয়ে আছে? ফাহাদ জায়ান ছেলেগুলোর দিকে তাকায়। মার খেয়ে এদের অবস্থা এমনিতেই খারাপ, এরা সবকটা চোখ খুলে তাকাবে কিনা তা সন্দেহ। জায়ান মুখ বাঁকিয়ে বলে, তোমাকে যেতে দেব নিধি, আগে বলো এদের কি ব্যবস্থা করব। যা খুশি তাই করেন, আমাকে এখান থেকে বের করেন। ছেলেদের মধ্যে একটা বলে ওঠে, ভাই আমাদের ছেড়ে দেন, আপনার কথা মতো ওই মেয়েকে আমরা রেপ করেছি, আমাদের ছেড়ে দেন। ওটা কালকের হিসেব ছিল, আজকে এর হিসেব হবে। ইনা নিজে আটকে উঠল যেন। ফাহাদ জায়ান নিরুত্তর, ইনা বুঝতে পারলো মেয়েটাকে। জায়ান এই রুম থেকে বেরিয়ে যায়, ইনাও তাই করল। জায়ানের সাথে উপর রুমে গিয়ে চোখ উল্টে ফেলল যেন। অদিতিকে দেখে নিধি আর ইনায়ার চোখ কপালে, সারা শরীরে কামড়ের দাগ, পুরো নাজেহাল অবস্থা। ইনা রেগে জায়ানের দিকে তাকালো। নিধির যেন নিজের কথা মনে পড়ে গেল অদিতিকে দেখে। সে জায়ানের উদ্দেশ্যে বলে ওঠে, আপনাদের মাঝে ওদের মাঝে পার্থক্য কি রইল? খারাপ হলেও সম্মানহানি তো একটা মেয়ের হয়েছে, তাই তো? জায়ান আচমকা হাসল। জায়ান বাঁকা হেসে ইনায়ার দিকে তাকিয়ে বলে ওঠে, কেউ আমার বাগিচার এমন হাল করতে চেয়েছিল? আমি খারাপ এতটাও না। যার যার বুদ্ধির স্বাদ কেমন তা তো বুঝাতে পারি কিছু। তারপর নিজের দিকে তাকিয়েই জায়ান বলে, তোমার ওকে দেখে খুশি হওয়া উচিত, তোমার এই হালের জন্য ওই দায়ী। ইনা আর দেখতে পারল না, বেরিয়ে এলো। ছোট হলরুমে আসতেই ছেলেগুলোর রুম থেকে চিৎকার বেরিয়ে আসে। ইনা ফিরে তাকালো জায়ানের দিকে, ওদের পুলিশের হাতে তুলে দিন। আইন নিজের হাতে তুলছেন কেন? আমার আর সহ্য হচ্ছে না, জায়ান মুচকি হেসে বলে উঠল। জায়ান নামক জগতের শাস্তি এমনই হয় হরিণী, তুমি সহ্য করে নাও, কারণ তুমি এই জগতের ঘরণী হবে খুব শীঘ্রই। ইনা কথা বলে না, নিধিও ম্লান মুখে তাকিয়ে থাকে। তার কেমন জানি খারাপ লাগছে, ছেলেগুলোর চিৎকার এতক্ষণে কমে এসেছে। হঠাৎ ফাহাদ দরজা খুলে বেরিয়ে এলো, রুমাল দিয়ে রক্তাক্ত হাত মুছছে। জায়ান জিজ্ঞেস করল, কাজ শেষ? শবকটাকে হিজরা কমিটির সদস্য বানিয়ে দিয়েছি, এখন থেকে নিজেরাই মেয়ে হয়ে ঘুরবে। কথাটা বলে হাসে ফাহাদ। ইনা আর নিধি চোখ বেরিয়ে আসার উপক্রম হয়েছে। এই দু ভাই সাংঘাতিক, এরা সন্ত্রাসীদেরও হার মানাবে। নিধি ভয়ে ভয়ে ফাহাদের দিকে তাকায়। এই লোকের হাসি খুশি মুখের আড়ালে এমন ব্যক্তি লুকিয়ে আছে তার জানা ছিল না। চলবে।